স্বাগতম। এই বারাসাত পাকুণমণ্ডিতে আপনি এসছেন, আমরা সকলে আনন্দিত গর্বিত। তো আপনি আমাদের এখানে আজকে এসছেন, সকল উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইছেন একটু জানতে চাইছি। সকলে বার্তা তো আর কি, আমাদেরকে বাঁচতে হবে, মানুষের মতো বাঁচতে হবে এবং আন্তরিকভাবে পরস্পর সঙ্গে আন্তরিকতা নিয়ে বাঁচতে হবে। ভগবান তিনি করুণাময়, তিনি কল্যাণময়, তিনি আমাদেরকে পরস্পরকে ভালোবাসার দূত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এই সেই ভগবানের ইচ্ছাকে কার্যকর করার জন্য যার যার রুচি অনুযায়ী আমরা বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছি। সবার মধ্যে একটা কর্ম সমন্বয় হোক, এটি আজকে দেখা যাচ্ছে যে আজকে ছেলেমেয়েদের মধ্যে একটা বাবা মার প্রতি যে ভক্তি সেটা দেখা যাচ্ছে না। তা আমরা এখানে চরিত্র গঠন নিয়ে অনেক অনুষ্ঠানই করি, এ বিষয়ে আপনি কিছু বার্তা দিন যাতে সন্তানের ছেলেপেলেগুলো তাদের কিছুটা শুধিয়ে বাবা ভক্তি ভক্তি আসে, ঈশ্বরের ভক্তি ভক্তি আসে, এ ব্যাপারে আপনি কী বলবেন? পরম পূজ্যপাদ শ্রী শ্রী মামামণি এই বিষয়ে গভীর গবেষণা করেছেন এবং তার সিদ্ধান্ত এই যে শৈশব থেকেই এই উদ্যোগটা নিতে হবে। কারণ চ্যারিটি বিগিনস এট হোম, ঘরে যদি শিক্ষা না পায় পরবর্তীতে সে পরবর্তীকালে একটা পরিণত যুবক সে শুধু দর্শনের আহ্বানে ষোলো আনা ডেডিকেটেড ওয়ার্কার হতে পারে। কাজেই তার জীবনের লক্ষ্য এবং চেতনা সম্পর্কে তাকে গৃহ থেকেই যদি পিতামাতারা একটা ধারণা দিয়ে দেন, সেটাকে একটু শেপিং রিশেপিং করে উপযুক্তভাবে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর চরিত্র গঠন আন্দোলনের যে কর্মসূচি, এটারই প্রকৃত লক্ষ্য হচ্ছে একেবারে শিশু থেকে আরম্ভ করে জীবনের সর্বপর্যায়ে মানুষের জীবনকে যাবতীয় কলুষ কালিমা মুক্ত এবং সর্বজনের নিবেদিত রাখা। আমরা যদি লেগে থাকি আমরা নিশ্চয় আমাদের কাজ এগিয়ে যেতে পারবো। এবং প্রকৃতির সত্য কথা হচ্ছে, আজকাল এটা প্রমাণিত সত্য, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন বা যতভাবেই সামাজিক আন্দোলন হচ্ছে, মানুষ যদি তার আচরণে, তার চিন্তায়, তার চেতনায়, তার জীবনে সে যদি চরিত্রবান না হয় কখনোই সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আরেকটি আমরা আরেকটি লাইন আমরা জানি, প্রণব ঠাকুর সাত্ত্বিক আহার করিও হয়, তা সাত্ত্বিক আহার যে কোনো করলে পরে আমাদের মন প্রাণ সব স্থির থাকবে। আজকালকার দেখা যায় যে বেশিরভাগ সব ব্যাপুর খাচ্ছে, এই বিষয়ে আপনি কি চিকিৎসক, তা আপনার সুপরামর্শ কি চাইছি এখানে? সাত্ত্বিক আহার কথাটা কিছু সূক্ষ্ম ব্যাখ্যার প্রয়োজন আছে। সাধারণত কেউ বলবেন যে নিরামিষ আহার মানে সাত্ত্বিক আহার, কিন্তু বহু হিংস্র প্রাণী আছে,
যারা নিরামিষ খায়। কাজেই সাত্বিকতার উদ্দেশ্য নিয়ে যারা আহার্য গ্রহণ করবে সেটাই সাত্বিক আহার, এবং আমরা বেঁচে থাকার জন্য আহার্য গ্রহণ করব, আহার্য গ্রহণ করার জন্য আমরা বেঁচে থাকব, এই বিষয়টার উপর আমাদের খুব জোর দিতে হবে। আমরা আহার্য যখন গ্রহণ করব, বাবা উনি একটা জিনিস আমাদেরকে খুব সহজভাবে দিয়েছেন, যেমন গীতায় শ্রী ভগবান বলছেন যে তুমি যা কিছুই করো আমাকে প্রদান করো, আবার অন্যত্র বলছেন যে সর্বেশ কালেশ মা মনীশ্বরা যুদ্ধ চল, আমাকে স্মরণ করে পড়বে, আর বাবা উনি বলছেন জগৎ মঙ্গলহং ভবামি, আমি জগতের মঙ্গল কারী হচ্ছি, আমি আহার বিহার যাই করি না কেন এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জগতের কল্যাণ করে, এই চেতনাটি যদি আমাদের মধ্যে থাকে এটা সাত্বিক।
Oh, yeah.
Thank you.